মন নেই এখানে? না তো। ও কেন, ও হয়তো ওর ঘরেই আছে। কি হয়েছে গো? কোথায় কোথায় কি হয়েছে কি হয়েছে করোনা তো? আমার মেয়ে কোথায় আমি সেটা খুঁজতে পারবো না। আসছো? না না, তা বলছি না, তুমি বসো না। আসলে তুমি এত রেগে যাচ্ছ কেন? ছেলে মানুষের মতন তুমি রেগে যাও, এদিক ওদিক আছে কোথাও? না, এদিক ওদিক কোথাও থাকবে না। আমার মেয়ে কি খেলনা না পুতুল যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে? কি হয়েছে তোমার? কি হয়েছে মানে, বারণ করছি না এই কথাটা বলতে। মন নেই ওই ঘরে। তুমি এত অস্থির হচ্ছে কেন? আমার মনে হয় হয়তো মায়ের সঙ্গে গল্প করছে, কিংবা হয়তো পিসিমণির সঙ্গে, পিসিমণির সঙ্গে নকুলদানা লোভে আছে জানো তো, অথবা সঞ্জুর সঙ্গে। নিজের মেয়ের সম্পর্কে হয়তো, অথবা কিংবা, এই শব্দগুলো কি অনায়াসে ব্যবহার করছে? ঠিক আছে, আমি মানছি তুমি এখানে পড়ে আছো, উঠতে পারো না, তাই বলে নিজের মেয়ের খোঁজ খবর তো জোগাড় করতে পারো নাকি? সেটাও পারো না। বৌদি ভাই, এই তো সঞ্জু। সঞ্জু, তোর ঘরে মন আছে না রে? মন আছে তোর কাছে? হ্যাঁ। হ্যাঁ না, মন আমার ঘরে কোথায়? হয় আরে, আমি তো ঘরে দরজা বন্ধ করে পড়ছিলাম। বদ্দা ভাই জানে আমার সামনে পরীক্ষা না, ওই জন্য আমি। ও আচ্ছা হ্যাঁ, মামি জিজ্ঞেস করতে বললো তুমি রাত্রিবেলা রুটি খাবে, তো সেটা জিজ্ঞেস করতে। বা 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 বা, অসাধারণ! তোদের কাণ্ড কারখানা দেখে না আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। কে রুটি খাবে, কে ভাত খাবে, কে মাছ খাবে, কে মাংস খাবে, এই সমস্ত গল্প নিয়ে মশগুল পরিবারের সবাই। অথচ এই বাচ্চা মেয়েটা কোথায় সেই খবরটা কেউ জানার প্রয়োজন মনে কর। আর আমি কি করলাম? এই বুদ্ধি ভাই কি হয়েছে? ও তো ফায়ার জানি না জানি, তুই জানিস তো দাদা ভাই কিরম, যখন তো মনে হয় কোনো টেনশনে আছে বোধহয়, বুঝলি? কোনো টেনশন? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, নিশ্চয়ই কিছু একটা টেনশনে আছে। আমি এক কাজ করি, আমি দাদাইকে গিয়ে বলি ওকে। না সঞ্জু, দাদাই কাউকে বলতে হবে না, কাউকে বলতে হবে না, ও আপনি ঠান্ডা হয়ে যাবে। ও আমি আসি। হ্যাঁ, আম পাতা জোড়া জোড়া মারব চাবু চোর গোড়া, ওরে বিশ্বরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুঁড়ে মেরেছে। অলরাইট, ভেরি গুড ম্যাম, খায় চা বিস্কুট। এই আমি আর খেলবো না, আমি দাদাই সঙ্গে খেলবো। ও দাদা তুমি শুয়ে আছো কেন? চলো না খেলবো, আমি চলে যাই। চলে যাচ্ছি না রে, এই যে আমি গেলাম। আমি খেলবো তো, খেলবো তো, আমি তো কাগজ পড়তে গিয়ে ভুলে গিয়েছিলাম। আচ্ছা আমি ঘোড়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একজন আমার পিঠে চড়ো, তারপরে এই খাটের উপরে আমরা খেলবো আজকে ঘোড়ার পিঠে। চো এই আমি দি, আমি দি, আমি দাদাই। তোরা এখানে? মিঠু কোথায়? মিঠু কোথায়? মিঠু দাদা তো আমুর ঘরে গেছে। হ্যাঁ, মিঠু তো আমুর ঘরে হোম টাস্ক করছে। তোরা কি ভেবেছিস? হ্যাঁ, কেউ নিজের ঘরে থাকবি না, যেখান সেখান ঘুরে বেড়াবি? তোদের জন্য আজকে তোদের মায়ের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও তোদের শিক্ষা হলো না? যা ঘরে, যা ঘরে, আর মিঠুকে ডেকে নিয়ে যা। যা, বাবা বলেছে বাবার কথা শুনতে হয়। যা। জানো দাদাই, এদের জন্য এদের মায়ের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তাও ওদের কোনো জ্ঞান নেই, যেখান সেখান ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াও, অনু, যেখানে সেখানে কথাটার ঠিক কি মানে? তুমি কথাটা ওদের সামনে বললে আমি আর কিছু বললাম না। মিঠু গেছে তার ঠাম্মার ঘরে, মন মোমো ওরা আমার ঘরে, আমার কাছে রয়েছে। এই জায়গা দুটোকে তোমার মনে হলো যেখানে সেখানে?
না মানে দাদাই আমি আমি বলছিলাম যে তুমি কি বলছিলে সে তো আমি শুনেছি শুনেছি আর যেখানে সেখানে কথা দুটোর মানেও আমি জানি ছিল না উমাশঙ্কর চ্যাটার্জির বাড়িতে এই কালচার ছিল না এটা তুমি কোথা থেকে হঠাৎ আমদানি করছো কেন করছো আই এম সরি দাদাই আমি হোম হোম সুইট হোম দেয়ারস নো প্লেস লাইক হোম একটা ঘরে হোম হয় না বাড়ির ছেলে মেয়ে বাড়ির সব জায়গায় ঘুরে বেড়াবে আসলে আই এম সরি দাদাই হনু আমায় বলবি কি হয়েছে তোর তোর কিছু একটা হয়েছে তুই তো দাদা এরকম ছিলি না রে এই কি হয়েছে তুই আমার ব অনু আমাকেও বলল না কি হয়েছে ওর কি বিক্রম আঙ্কেল আন্টি সৈনি এখন খুব ভালো আছে রেস্ট নিচ্ছে কেবিনে শুয়ে আছে থ্যাংকস বিক্রম থ্যাংকস তুমি আমাদের জন্য যা করলে সত্যি বিক্রম তুমি যা করলে এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না আন্টি আমি শুধু ডিউটি করেছি আর ডিউটির বাইরে যে করেছে সে নন্দিনী আমি ইনফ্যাক্ট আমরা ওর কাছে গ্রেটফুল আমি জানি নন্দিনী আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি অনেক অপমান করেছি আর আজ তুমি যা করলে তারপরে আমার ক্ষমা চাওয়ার কোনো মুখই নেই তবু তোমার মায়ের মতো মনে করে আমার সব কথা ভুলে যেও না নন্দিনী সায়ন নন্দিনীকে তুমি নিয়েই এসো অথবা ও নিজের ইচ্ছেতেই আসুক থ্যাংকস
একটু পরে গিয়ে দেখে আসবেন। এই মেয়েটাকে আমি মালা এখন একদম নিশ্চিন্ত থাকুন, ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলেই ফ্রেশ। তার মানে বিক্রম, দু চার দিনের মধ্যেই মামুনিকে বাড়িতে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, আমি তো আছি, বাড়িতে গিয়ে দেখে আসবো। থ্যাংকস বিক্রম, থ্যাংকস। কেউ যে এইভাবে সেবা করে একজনকে সুস্থ করে তুলতে পারে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। থ্যাংকস এগেইন আঙ্কেল। থ্যাংকসটা কিন্তু আমার পাওনা নয়, নন্দিনীর পাওনা। ওকে নতুন জীবন দিয়েছে নন্দিনী। বিক্রম, ওই মেয়েটি না থাকলে আমার মামুনের জীবনে এই দুর্ঘটনাটা ঘটতো না, এটা কিন্তু আমি বলতে পারছি না। আই এম সরি। আরে শোনো, কোথায় যাচ্ছ? কি ব্যাপার এত চুপচাপ সবাই? মিঠু, এই মামু কি হয়েছে রে? তোরা কাঁদছিস কেন? এদিকে কি হয়েছে, এত বড় হয়ে গিয়ে কেউ কাঁদে? লোকে কি বলবে? আমাদেরকে কেউ না, কেউ ভালোবাসে না। বাবা তো একদমই ভালোবাসে না। বাবা ভালোবাসে না? না, বাবা তো আমাদের শুধু শুধু বকলো। আমরা তো বড়দাদার ঘরে খেলছিলাম। ওলে বাবা, লে বড়দাদার ঘরে খেলছিলে, বাবা গিয়ে বকে দিয়েছে, খুব দুঃখ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দাদাভাইকে খুব বকে দেবো। কেন এরকম করছো তোমরা? একদম কান্নাকাটি করবে না। কি জানিস তো বাবাই, দাদাভাইয়ের তো অনেক কাজ, অনেক টেনশন, সবসময় মাথা গরম থাকে। কখন একটু তোরা কী করেছিস বকে দিয়েছে, তাই বলে তো এইভাবে কাঁদবি? তাই বলে এত বকবে? আমাদের তো কেউ ভালোবাসে না, আমাদের শুধু নন্দিনী দিদি ভালোবাসে। কেউ না, কেউ না। শুধু নন্দিনী দিদি ভালোবাসে? হ্যাঁ, শুধু নন্দিনী দিদি। কি ব্যাপার, আমার রাজপুত্র রাজকন্যাদের চোখে জল কেন? দেখো না পিসুয়া, দাদাভাইটা যে কি হয়েছে না আজকাল,
ওদের ঘরে দেখতে পাইনি, ব্যাস গিয়ে বকে দিয়েছে। দাদা ভাইয়ের ঘরে ওরা খেলছিল। কাঁদতেন, একদম কাঁদতেন। আবার কি বলছে জানো? কি বলছে? বলছে নন্দিনী দিদি ছাড়া নাকি ওদের কেউ ভালোবাসে না। এই কথাটা কিন্তু ঠিক বলেছে নন্দিনী দিদি, একেবারে একেবারে যেন জগৎ জননী। আর তাছাড়া বেশি কাঁদলে কি হবে, মাথা ধরবে, আর কড়া কড়া ওষুধ খেতে হবে। নন্দিনী দিদি আসলে সব ঠিক হয়ে যাবে। আর যদি নন্দিনী দিদি না আসে? তাহলে আমরা সবাই চলে যাবো, আমরা কেউ থাকবো না, আমরা সবাই হোস্টেলে চলে যাবো, ব্যাস। হ্যাঁ, তাহলে তো হোস্টেলেই যেতে হবে। কেন কেন এমন কথা বলছো তুমি? না না না, এমনি এমনি বলছিলাম, আমি মজা করছিলাম। তোমরা চকলেট খাবে? না, আমরা কেউ চকলেট খাবো না, ব্যাস। খুব রেগে গেছে তোমার বোন। আচ্ছা ঠিক আছে, তোরা বস, একদম কাঁদবি না কিন্তু। আমি কিন্তু খুব দাদা ভাইকে বকে দেবো, আমি আর পিসুয়া মিলে। হ্যাঁ খুব বকে দেবো, খুব। আচ্ছা পিসুয়া, বলছি ম্যাকবেথের উপর একটা নোটস লিখেছি, একটু চেক করে দেবে? ম্যাকবেথ? হ্যাঁ ওয়াই নট, তুমি নোটসটা বার করো, আমি আসছি। আমি আসছি, তুমি এসো। নন্দিনী দিদি না থাকলে তোমরা হোস্টেলে চলে যাবে। রুমন শায়ন কাজের মানুষ, নানা কাজে ব্যস্ত থাকে, বাড়িতে নাই থাকতে পারে। যাও শায়ন, তুমি রেস্ট নাও। আয় রুমন, কি বুঝবি বলছিলি? হ্যাঁ নন্দিনী, নন্দিনী তোমাকে কি যেন কারণে একটা খুঁজছিলাম, কি কারণে যেন তোমায় খুঁজছিলাম। ও হ্যাঁ, এ কি তোমার তোমার হাতে কি হলো, কেটে গেছে নাকি? এটাই তো বলছিলাম, নন্দিনীর হাতটা অনেকটা কেটে গেছে, ও একা একা ওষুধ কিনতে যাচ্ছিল, তাই আমি সেটা দেখে আমি ওর সঙ্গে গেলাম। আর এটাই বললে তোমরা টেনশন করো, সেটা তো আগে বলবি ছোটদা ভাই। ও আই সি, আই রুমা, কি বুঝবি বলছিলাম? হ্যাঁ বলছিলাম কি ওই ম্যাকবেথের ক্যারেক্টারটা আমি লিখেছি। ক্রিটিক্যাল অ্যানালিসিস, ক্রিটিক্যাল ওইটাই।